সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবিতে রাজধানীতে নীরব পদযাত্রা কর্মসূচি করেছে বিএনপি। পদযাত্রা শুরুর আগে সমাবেশে বক্তব্যে দলের নেতারা বলেছেন, এই পদযাত্রা দিয়েই সরকারের কাছে বার্তা পৌঁছাতে চান যে শান্তিপূর্ণ আন্দোলনেই তারা দাবি আদায় করবেন। তারা বলেছেন, বাংলাদেশে নির্বাচন হতে হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। রাহুল রায়ের রিপোর্ট। 10 দফা দাবি আদায়ে সমাবেশ ও গণ অবস্থান সহ ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি। আলাদাভাবে কর্মসূচিগুলো পালন করেছে বিএনপির মিত্র দলগুলো। এবার একই দাবিতে রাজধানীর বাড্ডা থেকে মালিবাগ পর্যন্ত বিএনপির পদযাত্রা কর্মসূচি। দুপুরে এই কর্মসূচি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতারা। এমন তামল যাই বলছেন, কোনো লাভ হবে না। বাংলাদেশে নির্বাচন হতে হলে হাতে ক্ষমতা দিন এবং নতুন নির্বাচনের মাধ্যমে জনগণকে তার ভোটের অধিকার প্রয়োগ করার ক্ষমতা দিন, অন্যথায় আপনারা পালাবার পথ খুঁজে পাবেন না। জনগণকে সঙ্গে নিয়ে সবার অধিকার আদায়ের কথা বলেছেন তারা। আজকে আমরা নতুন শুরু করলাম এই সম্মেলনকে ঢাকার শহরে নীরব প্রতিবাদের মধ্য দিয়ে, নীরব যাত্রার মধ্য দিয়ে আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই ভয়াবহ দানবীয় সরকারকে সরে যেতে বাধ্য করব। বন্ধুগণ, আমরা এখন পর্যন্ত প্রতিটি আন্দোলন অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে করছি। আমরা দেখাতে চাই, বলতে চাই যে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়েই বৃহস্পতিবার 10 দফা দাবিতে রাজধানীতে 4 দিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। সোমবার রাজধানীতে দ্বিতীয় পদযাত্রা কর্মসূচি করবে দলটি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।